আমার নাম মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আমি আসছি ফেনী জেলা থেকে। আমাদের আসলে হচ্ছে বিফিএড শারীরিক শিক্ষা, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখানে মূলত স্যার ওই যে শারীরিক শিক্ষা, যে আইন কানুন, খেলাধুলার মাঠ, হকি, ফুটবল, বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব, এদের সম্পর্কে মূলত জিজ্ঞেস করা হয়েছে। আর মূলত আমাদের বিশ্বভিত্তিক যেগুলো আছে এগুলাই আমাদের যে প্রত্যেক সমাবেশটা আছে, কমান্ড, তারপরে শপথ অনুষ্ঠান, এবার দেশপ্রেম, একদম রাষ্ট্রপতির প্রতি কীভাবে সম্মান জানাইতে হবে, ওই এটাও আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে। আমি আপনাকে খুব ভালোভাবে ফলো করি ভাইয়া, আমার নাম মোহাম্মদ সাকাওয়াত হোসেন, আপনার কমেন্টে দেখবেন আমি প্রায় কমেন্ট করি আপনার ওখানে। হ্যাঁ, দৈনিক শিক্ষা আমাদের জন্য তো মানে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে দৈনিক শিক্ষার ইউটিউবটা আমরা সাবস্ক্রাইব করি, আমরা দেখি যে কোনো নিউজ আসছে কিনা। মোহাম্মদ আলমগীর হোসেন, সিরাজগঞ্জের বেলকুচি থেকে এসেছি। শারীরিক শিক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জিজ্ঞেস করেছে আমি কোথায় থেকে আসছি এবং কোন কোন কলেজ থেকে আমি ফিজিক্যাল ট্রেনিং করেছি। পরে কলেজের নাম বলার পরে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কোন বিষয়ে ভালো পারি। পরে আমি বলেছি ফুটবল। তখন ফুটবলের আইন কয়টা জিজ্ঞেস করেছে এবং ফুটবলের ফুটবল খেলার কলাকৌশল সমূহ আমাকে জিজ্ঞেস করেছে। আর জিজ্ঞেস করেছে লাস্ট প্রশ্ন হিসাবে, যে আমি লাস্ট একটা প্রশ্ন করব, একটা আমি এটা আমি হচ্ছে কোনটা ভালো পারেন আপনি। তো আমি বললাম যে ভলিবল। তখন বললো যে ভলিবলের সার্ভিস সমূহ কী কী। তখন আমি বলেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি প্রতিদিনই দৈনিক শিক্ষাটা এটা ফলো করি। আপনারা যেভাবে আছেন মানে এই শিক্ষার বিষয়, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে পিছনে লেগে আছেন, এইভাবে থাকেন, এতে অনেক শিক্ষার্থীরাই উপকৃত হবে আর কি। আমি অনেক উপকার পেয়েছি কারণ প্রতিদিন আমি দেখেছি আপনাদের সাক্ষাৎকার। আমি রংপুর জেলা থেকে আসছি। আজকে আমাদের হিন্দু ধর্ম। হ্যাঁ ভালো দিচ্ছে। ও যেমন হচ্ছে লক্ষ্মী দেবী কিসের, তারপরে কিসের দেবী, বিদ্যার দেবীকে, শক্তির দেবীকে, এগুলা। হ্যাঁ ভালো হয়েছে। আমার নাম সুজন মহন্ত, আমি রংপুর জেলা থেকে এসেছি। আজকে ছিল হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল। আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রথমে আমাকে জিজ্ঞাসা কোথা থেকে এসেছেন, আমি বললাম। তারা বললো যে আপনার নাম কি, নামের অর্থটা কি, বললাম। তারা বললো যে আচ্ছা হিন্দু ধর্মের একটা ধর্মযুদ্ধের নাম বললেন এবং ধর্মযুদ্ধটা কোথায় কোন গ্রন্থে বলা হয়েছে, সেটা বললাম শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং রামায়ণে। তারপরে বললো যে আচ্ছা বলেন তো ধর্মগ্রন্থ থেকে যে কী মন্ত্র বলেন, হ্যাঁ শ্লোক মন্ত্র বলেন, সেটা বললাম। তারপর বললো ঠিক আছে আপনার পরীক্ষা ভালো হয়েছে, তারপরে আমাকে বিদায় দিল। হ্যাঁ আমি নিয়মিত দৈনিক শিক্ষা লাইভ এবং দৈনিক শিক্ষা .com নিয়মিত ভিজিট করি এবং আমি আপনার আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো রিপোর্টারদের, যারা আন্তরিক আমাদের শিক্ষার্থীর প্রতি এবং বিভিন্ন ধরনের স্কুল কলেজের বিভিন্ন ধরনের যারা কর্মরত তাদের প্রতি তাদের রিপোর্টগুলো সুন্দরভাবে পরিবেশন করে। আমার নাম মণীন্দ্রনাথ রায়, আমি হিন্দু ধর্ম বিষয়ে পরীক্ষা দিতে আসছি NTSCA অফিসে। কোন জেলা থেকে আসছেন? আমি দিনাজপুর জেলা থেকে আসছি। কেমন হলো পরীক্ষা? মোটামুটি ভালো হয়েছে। আমার আমাকে জিজ্ঞাসা করছে আমার নামের সমাস কী, সন্ধি বিচ্ছেদ কী, কোন কোন বর্ণ মিললে আমার সন্ধি হয় এটা বলছে, আর সন্ধি কাকে বলে। আর বলছে যে আমাদের শ্রী ভগবদ্ গীতা আছে, গীতার নায়ককে এবং এই গীতার নায়ক নায়িকাকে, আর কতগুলো শ্লোক আছে। আর কিছু জিজ্ঞেস করলো ভাই? আর হ্যাঁ আরও জিজ্ঞাসা করছে মহাভারত সম্পর্কে জিজ্ঞাসা করছে। হ্যাঁ অর্জুন, হ্যাঁ অর্জুন কার ছেলে ছিল, তা আরও জিজ্ঞাসা করছে যে ইন্দ্র, ইন্দ্র কি একজনকার নাম না পদবী, ইন্দ্র কোথায় বসবাস করে। আমার নাম সঞ্জয় কুমার রায়, আজকে আমি ভাইবা দিলাম হিন্দু ধর্ম বিষয়ে। খুব ভালো হয়েছে ভাইয়া। আমাকে প্রথমে আমার নামে যে অর্থ জিজ্ঞেস করছে সঞ্জয় মানে কি, তারপরে সঞ্জয় মানে শ্রীকৃষ্ণের যে মানে কি উপদেশ দিয়েছিলেন, সঞ্জয় কীভাবে ধৃতরাষ্ট্রকে কথা বলছিলেন, যুদ্ধের কাহিনী শোনাচ্ছিলেন, এইসব কথা বলছিল। মহাভারত কে রচনা করেছেন, রামায়ণ কে রচনা করেছেন, নীতিজ্ঞান কাকে বলে, মানবতা কাকে বলে, মানবতা কাকে বলে। ইউটিউবে আমি প্রতিদিন দেখি, সার্চ দিয়ে দেখি যে প্রতিদিনের ভাইবা এ সম্পর্কিত সবগুলো তথ্য এখানে। আমি খুব উপকার পাইছি যে কেমনভাবে আমি যাব, কেমনভাবে আমি ভাইবা দিব এই সম্বন্ধে ইয়ে পাইছি। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাল মামুন, টাঙ্গাইল থেকে আসছি।
আজকে আমার পরীক্ষা ছিল ইসলামিক স্টাডিজ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো প্রথমে আমার নাম জিজ্ঞেস করলো, তো তারপরে আমার নামের সম্বন্ধে জিজ্ঞাসা করলো যে আবদুল্লাহ কে ছিলেন। তো আমি বললাম রাসূলুল্লাহ ইসলামের পিতা ছিলেন। তো তারপরে বললো যে আপনি কোথায় পড়াশোনা করছেন, তো তাই বললাম। তারপরে হাদিস থেকে আমাকে কয়েকটা প্রশ্ন করছে, বেশ কয়েকটা, তো ইনশাল্লাহ ভালোই পারছি। হ্যাঁ, বললো যে হাদিস কাকে বলে। তো আমি বললাম যে রাসূলুল্লাহ ইসলামের কথা বাণী ও মনুসম্মত থেকে হাদিস বলে। তারপরে মুতাওয়াতির হাদিস কাকে বলে, মাশহুর হাদিস কাকে বলে, শাস হাদিস কাকে বলে, তো এই কয়েকটা আমাকে জিজ্ঞাসা করছে। ইনশাল্লাহ মোটামুটি পারছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, আমি প্রত্যেক দিন আপনাদের আপলোড করা দৈনিক শিক্ষা এগুলো দেখি, আর এখানে আমার এটা সাবস্ক্রাইব করা আছে। সো আপনারা যেটা আপডেট করেন সেটা ইনশাল্লাহ আমি পেয়ে যাই এখানে, এগুলো দেখে। আর এগুলো দেখে ইনশাল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি। আমার নাম মোহাম্মদ নূরুন্নবী হোসেন। কোন জেলা থেকে আসছেন? আমি দিনাজপুর জেলা থেকে আসছি। আজকে আমার পরীক্ষা ছিল শারীরিক শিক্ষা। পরীক্ষা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাকে প্রশ্ন করছে যে বাস্কেটবলের দৈর্ঘ্য প্রস্থ কত, আমি অ্যান্সার করতে পারছি। আমাকে প্রশ্ন করছে বাংলাদেশ সর্বশেষ কোন দেশে খেলে, ভারতে টেস্ট খেলে আর কি। তারপর আমাকে প্রশ্ন করছে ভলিবলের দৈর্ঘ্য প্রস্থ কত, ভলিবল কোর্টের। জি, আমাকে আরও অনেক কোশ্চেন করা হয়েছে। এর মধ্যে আছে শর্টপুটের ওজন ধরছে আমাকে, একটা শর্টপুটের ওজন কত। বাংলাদেশ যে টেস্টে খেলছে এই বলের মানে রংটা কমলা কেন ছিল প্রশ্ন করছে। আমাকে প্রশ্ন করছে আপনি যে একজন শারীরিক শিক্ষার টিচার হবেন, আপনি একটা স্কুলে বাজেট দিবেন, এই বাজেটটা কীভাবে দিবেন, একটা খেলাধুলার বাজেট কোন কোন পারপাসে কত বাজেট দিবেন, এই কোশ্চেন করছে। জগদীন্দ্র বর্মন। কোন জেলা থেকে? ঠাকুরগাঁও জেলা থেকে। জি, ধর্ম বিষয়ে, হিন্দু ধর্ম শিক্ষা। পরীক্ষা তো খুব ভালো হয়েছে। জিজ্ঞাসা করলো যে আপনি তো বাংলা স্টুডেন্ট, তো আপনি ধর্মের বিষয়ে আপনি ভাইবা দিচ্ছেন, ভাই বিষয়ে আপনি টোল করছেন, তো আপনি বাচ্চাদেরকে ধর্মের বিষয়ে কী শেখাবেন? তখন বললাম যে আমাদের ধর্মগ্রন্থে যেসব আমাদের ঈশ্বর কী, ঈশ্বরকে কীভাবে পাওয়া যায়, কর্মকাণ্ড কোথায় কী আছে, সেগুলো আমাদের ধর্মগ্রন্থে পাওয়া যায়, সেগুলাই আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে ধর্মগ্রন্থ থেকে, এগুলোই বললাম। সাবজেক্ট থেকে কই, আমার কিছু করে নেই সাবজেক্ট থেকে। কথা হচ্ছে যে দৈনিক শিক্ষা দেখতে আমার খুব ভালো লাগে। এখানে ভাইবা কেমন করে বাচ্চারা দেয় আমরা প্রায় দেখি, বা কী কী ধরায় বা কী প্রস্তুতির প্রতিষ্ঠানগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলো মানে দেখলে অনেক খুব ভালো লাগে আর কি। আমার নাম মহিবুল্লাহ রুবেল। আমি ভোলা জেলা থেকে আসছি। জি, আমার ফিজিক্যাল এডুকেশন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে অ্যাথলেটিক্স কত প্রকার, আর জিজ্ঞেস করছে রিলে দৌড়ের বাটন চেঞ্জ করার স্থান কতটুকু। জি, আর আমার এলাকা সম্বন্ধে জিজ্ঞেস করছে, এলাকা আমার বাড়ি কোথায়, তারপরে কী করি, তারপরে আপনার এই সব মিলিয়ে আর কি জিজ্ঞেস করছে। জি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনাদের দৈনিক শিক্ষা আমি রেগুলার দেখি। জি, ভালো লাগে, অনেক ভালো লাগে, আপনাদের মাধ্যমে আপডেট তথ্যগুলো পাই। মিঠুন কুমার বিশ্বাস। ঝিনাইদহ জেলা। আজকে পরীক্ষা দিলাম আমি ধর্ম বিষয়ে, হিন্দু ধর্ম। হয়েছে মোটামুটি ভালো। নিজের নাম, কোন জেলা থেকে আসছি, কোথায় লেখাপড়া করছি, কোন কলেজ থেকে লেখাপড়া করছি, সাবজেক্ট, বিষয়ভিত্তিক তেমন কিছু জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করার মধ্যে বলছে যে আপনি তো হিন্দু ধর্মের ভাইবা দিতে আসছেন, মানে হিন্দু ধর্মেতে আপনি টিচার হবেন, তা আপনি কিছু পড়ান, আপনি একটা টপিক সিলেক্ট করে আপনি কিছু পড়ান আমাদের। তা এ কথা বলার পরে আমি আমার টপিক সিলেক্ট করছি আত্মা। আত্মা সম্পর্কে দু একটা কথা বলছি, বলার পরে বলছে ঠিক আছে আপনি যান। হয়েছে ভাই, মনে করি।